বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলেম আনি। আশ্চর্য চোখ, পদ্ম পলাশ নয়ন নয়, খঞ্জন গঞ্জন আঁখিও নয়, অতি সাধারণ চোখ, কিন্তু সে চোখের দৃষ্টি কি অপরূপ! চোখের কোণে কি সহাস্য প্রশ্ন! তা যেন বলছে, এখনো তোরা মেতে আছিস, এখনো ভুল ভাঙেনি, কি কাণ্ড! সে প্রশ্নকে কিন্তু প্রচ্ছন্ন করে রেখেছে অসীম করুণা, অনন্ত আশ্বাস। তা যেন বলছে, হবে হবে, ঠিক পারবি, চেষ্টা কর, ঠিক পারবি, তোকে পারতেই হবে। নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী নিরন্তর বলে যাচ্ছে, পারবি পারবি, ঠিক পারবি, তোকে পারতেই হবে। অবিদ্যার সংসার ছাড়ো, ছাড়ো, পাঁকাল মাছের মতো বাঁচো, কলঙ্কের সমুদ্রে সাঁতার কেটে তবু শুভ্র জ্যোতি থাকো। জল ছাঁকা দিয়ে তোলা জল ছেঁকে নেন যেমন গৃহিণী, ছেঁকে নাও বিবেকে মগজ, বিবেক দাও মা বলে কাঁদো, তাকে জানো, তাকে জানো, জানো। অনিত্য সংসারে নিত্য যিনি, ভালো মন্দ তারই ছায়ে দিয়ে গড়ে তোলো বিদ্যার সংসার। রামকৃষ্ণ বসে আছেন দক্ষিণেশ্বরে, সন্ধ্যা রাতের একটি পাখি ঢুকল তাঁর ঘরে। বসল পাখি হাঁটুর ওপর, ঠোঁট ঘষল পায়ে, বলল, জানো এখন কারা মেঘ বেড়াতে যায়? ঠাকুর বলেন কারা? পাখি জানায়, দেবদেবীরা মেঘে এখন দেখতে বেরোয় ছৌ আর গম্ভীরা। রামকৃষ্ণ বলেন, তুই তো সাজ পেরিয়ে এলি, তোকেই দেব মায়ের গাছের গন্ধরাজ বেলি। সদ্যরা ফুটল, যদি পারিস ঠোঁটে ধরে এদের কাউকে উড়িয়ে নে তুই আকাশ উজাড় করে। শান্ত গাছের শান্ত ফুল শান্ত ফুটে থাকে, একজন জাগ দেখে আসুক আকাশ দেবতাকে। উড়ল পাখি, রামকৃষ্ণ চোখ বুজে তাকান, দেখেন একটি ফুল থেকে হয় চাঁদ ঘিরে বাগান। বাগানে ফুল তোলা মাত্র দেবদেবীরা ঝরে, জ্যোৎস্না প্রবল জ্যোৎস্না হয়ে দক্ষিণেশ্বরে।
শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, প্রণাম প্রণাম, মা সারদা প্রণাম প্রণাম। বিজয়া দশমী এলে প্রত্যেক বছর সন্ধ্যাবেলা সে কোন শৈশব থেকে কলাপাতায় যেমন লিখেছি দুর্গা নাম, সেরকমই তোমাদের দুজনের নাম লিখলাম আমার এ তুচ্ছ কবিতায়। আমার যা কিছু পাপ যদি তার দু একটি কলঙ্ক চিহ্ন ধুয়ে মুছে যায়, তোমাদের বক্ষে ধরে এই লেখা হাওয়ায় হাওয়ায় ওরে গ্রামে নদী তীরে তীরে, যে সোনার সেই শুধু শোনে। ওই দুটি নাম আসলে তো সন্ধ্যা আরতির ঘণ্টা, কবিতার নির্জন মন্দিরে। স্বামীজি কি বলছেন শিষ্যকে, শিষ্য কি শুনছেন, তার সব বিবরণ মানুষ তো পড়েছে আজ শতাধিক বৎসর ধরেই, কারণ তা গ্রন্থে ধরা। সেই গ্রন্থ পাঠ করে পুণ্যবান আমার দু চোখে ধরা পড়ে কবে কোন পুরাকাল থেকে গুরু শিষ্য পরম্পরা ব্যতীত কোনই বিদ্যা, কোনো শাস্ত্র, কোনই সঙ্গীত নেই 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 নেই। স্বামীজি বলছেন আর শিষ্য শুনছেন, এ দৃশ্য এখনো দেখা যায়। যদি বিশ্বাসীর চোখে ভরা পূর্ণিমার রাত্রে একবার তাকাও আকাশে, দেখতে পাবে চাঁদের তলায় উপবিষ্ট দুই মূর্তি ভেসে চলেছেন শূন্য পথে উড়ন্ত ভেলায়। একজন জোচ্চোরের সেদিন প্রতারণা করতে যাওয়া হলো না, সেদিন মাইনের তারিখ, তবু একজন ছাপোষা কেরানির সেদিন অফিস যাওয়া হলো না। দেয়ালে অনেক বড় বড় কথা লেখার ছিল, কিন্তু সেদিন একজন ক্যাডারের আলকাতরার বালতি আর পাটে তুলি নিয়ে বেরোনো হলো না। পাড়ার ম্যাচে পটলডাঙ্গার যে ছেলেটি সবচেয়ে ভালো স্পিন বল করে, সেদিন দুপুরে মুচিপাড়ার বিরুদ্ধে তার খেলা হলো না। হেড অফিসের বড় সাহেব হঠাৎ 30 বছর পরে সেদিন সকালে আধবেলা সিএল নিলেন। সবাই সেদিন এক লাইনে দাঁড়িয়ে, সবাই শুধু তাঁর জন্যে, সবই কথামৃতের জন্য। সেদিন কথামৃত পাওয়া যাবে।